আপনারা এখন যে গাছটা দেখবেন, এই গাছটা হলো পেঁপে গাছ। এটা আমাদের জমিতেই বপন করা। গাছটা দেখতে অনেক সুন্দর, ছোট, ফলন ধরছে, হাইব্রিড গাছ হয়তো। এটার যত্ন বাবাই অনেক যত্ন করে, জল দেয়, তারপর এটা সার ব্যবহার করে না, সার বলতে ওই যে গোবর আছে, গোবর সার ব্যবহার করে, ওরকম না মানে অল্প গোবর সার ব্যবহার করে। যখন বপন করা হয়েছে মানে লাগানো হয়েছে, তখন গোড়ায় গোবর সার দিয়ে গর্ত করে রাখার পরে গোবর সার দিয়ে তারপর গাছটা লাগানো হয়েছে। এই কারণে গাছটা দেখতেও সুন্দর, মানে ফলনও ধরছে অনেক ভালো। আপনারা দেখতেই পাইতেছেন যে এই যে ফুলের ভিতর থেকে যে পাশে ফলনগুলো দেখা যাইতেছে, অনেক ফলন হয়েছে। যেহেতু হাইব্রিড গাছ তো এটার ফলন একটু বেশি হয়। এই যে ফলন হইতেছে, এই যে এইগুলো হয়েছে ওই গাছের পরে লাগানো হয়েছে, তাই এই গাছগুলো ছোট, ফলন ধরে নাই। এইটা এই যে আমি এখন যে গাছটা দেখাবো, এটা হলো একটা পুরুষ গাছ। পুরুষ গাছে ফলন একটু পরে হয়, কারণ এই যে এটার মাথা কাটিয়ে দেওয়া হয়েছে। পুরুষ গাছের মাথা কাটিয়ে না দিলে ফলন হয় না, নাকি এরকম কিছু কথা আছে নাকি গ্রাম বাংলায়। তার জন্য মাথা কাটিয়ে দেওয়া হয়েছে, তারপর ফলন বের হইতেছে। এইটা এইটা মহিলা গাছে, এই জন্য ফলন, এই যে ফুল ধরছে। এই যে এটা পুরুষ গাছ, এই জন্য মাথা কাটিয়ে দেওয়া হয়েছে, আর এই যে থোকায় থোকায় ফুল বের হয়েছে, তারপর ওই থোকায় থোকায় আর কি পেঁপে হবে। এই যে আমি যেই গাছটা এখন দেখাইতেছি, ওই যে দেখা যেতেছে ফুল হয়েছে, মাথা কাটিয়ে দিচ্ছে, ওইটা পুরুষ গাছ। এই যে আমি এখন যেটা দেখাইতেছি এটাও পুরুষ গাছ, এটারও মাথা কাটিয়ে দেওয়া হয়েছে। মাথা কাটিয়ে দিছে এই জন্য, এই যে দেখতেছেন যে ফুল বের হয়েছে, ফুল বের হওয়ার কিছুদিন পরে এটার ফল হবে। এইটা হলো পুরুষ, পুরুষ গাছের মাথা কাটিয়ে দেওয়া হয়, আর মহিলা গাছের মাথা কাটার লাগে না, এমনি ফলন ধরে। যে গাছগুলো দেখতেছেন কত সুন্দর।